তোমার উপর ভীষণ রাগ হয়ে আছে দুলা ভাইরে খোঁজার ব্যাপারে তোমার কোনো তৎপরতা নেই ঠিকই কইছে মুখলেস গেছে ভালোই হইছে অন্তত ঝাটার বাড়ি থেকে বাঁচছে বেচারি প্রতিদিন আমার কাছে আইসা কান্নাকাটি করত আরে ফাজলামি করুক না সমস্যা কি সমস্যা তো তার সময় ফাজলামি করতে পারে না ওর সাথে আমার ফাজলামির সম্পর্ক আছে আই ডোন্ট মাইন্ড তুমি মাইন্ড করলি কি আর না করলি কি কাকা ভালোবাসা টাকা পয়সা দিয়ে বিচার করা চলে না আর বিচার করা ঠিক না আপনি টাকা পয়সা না দিলেও আমি আপনার চিকিৎসা করব দবির কাকা আমার এমন আদর করে যে তার জামাই ডাক্তার হওয়া সত্ত্বেও আমারে ডাকে এই যে তোর কারণে দুলাভাই বাড়ি ছাড়ছে আমার কারণে বাড়ি ছাড়ছে মানে আমার কারণে বাড়ি ছাড়বো কেন আমি কি করছি এই যে তুই বড় আপার কান বাড়ি করছ আর তুই বুদ্ধি দিয়া দুলাভাইর লগে আমার যুদ্ধ লাগাই দিছিলি মনে নাই রঞ্জু বলো আমি কি করব এতগুলো পাগলের মধ্যে এতদিন ধরে বসবাস করছি আমি যে স্বাভাবিক ছিলাম এটা ভেবে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি ফাকির কি নির্মম পরিহাস আমার মতো একজন একজন মেধাবী ডাক্তারকে অবশেষে পাবনার পথে পা বাড়াতে হচ্ছে আরে দুলাভাই আসল ঘটনাটা কি একটু খুলে কোন আসল ঘটনা ওই যে চ্যাংরা করে কি যেন মেম্বার 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 রানা রানা সে রানা আমাকে এমন একটা কথা শুনিয়েছে আমার তো কলিজায় পানি নেই আর রানা আপনারা কি করছে সেইটা কোন দেখি আমি সমাধান করতে পারি কিনা তুমি করবে সমাধান কি সমাধান করবে আমার মুখলেস দুলাভাই হারিয়ে গেল লিখো কত ঘন্টা কত সময় পার হয়ে যাচ্ছে এখন পর্যন্ত তুমি তার খোঁজটা বের করতে পারলে না তোমার কত ক্ষমতা সেটা আমার জানা আছে আরে বড় দুলাভাই চলে গেছে আপনি তো তারপরে ভালোই আছেন মজায় আছেন সুখে আছেন এখন এরকম করতেছেন কেন হ্যাঁ হ্যাঁ ভেবেছিলাম মজায় আছি অনেক সুখে আছি কিন্তু এখন দেখি না আমি মজায় নেই অনেক বড় ক্ষতি হয়ে গেছে আমার অনেক ক্ষতি আরে আমি তো কিছুই বুঝতে পারতেছি না দুলাভাই বাড়িতে থাকলেও দোষ না থাকলেও দোষ এখন আবার দেখা যাইতেছে তার জন্য আপনি মায়া কান্না করতেছেন শোনো রঞ্জু আমি তোমাকে 24 ঘন্টা সময় দিলাম এই 24 ঘন্টার মধ্যে তুমি আমার মুখলেস দুলাভাইকে এনে দাও আমি আমার চোখের সামনে তাকে দেখতে চাই আরে যা বলিব সত্য বলিব মিথ্যা বলে বিপদে পড়িব না জীবিত চান না মৃত চান সেটা বলেন রঞ্জু এরকম একটা দুঃসময় এরকম ফাউল কথা তুমি বলতে পারলে অবশ্যই জীবিত একটা কথা মাথায় রাখবে মুখলেস দুলাভাইকে তুমি যদি মৃত নিয়ে আসো আমাকেও তুমি মৃত দেখবে আমিও মরে যাব এবং তোমার দুটো বোন একসাথে বিধবা হয়ে যাবে বুঝতে পারছি আপনার তার তার ছিঁড়ে গেছে কোনো সমস্যা নেই যান আপনি আমি দেখতেছি বড় দুলাভাই আমি জীবিত ফিরত আনতেছি যান আপনি যান খালি টাকা পাওয়া মাত্র আদর করে শখ করে তুমি ধরে নিয়ে আসো যত তাড়াতাড়ি সম্ভব করে বড় দুলাভাই কি এর মধ্যে বললাম সব তো পাগল পাগলের গোষ্ঠী ভাইজান তুমি কি আমার ডাকছিলা তোর তো থানায় যাই তো খোঁজ খবর নিতে কইছিলাম সেটা কি নিতে এটা তুমি কি কইলা থানা গেলে যদি আটকে রাখে ইচ্ছা করে তুমি ধরা খাইতে কও আরে কি কয় এই সাহস নিয়ে রাজনীতি করিস নাকি হ্যাঁ মুখলেসে খুঁজে পাওয়া যাইতেছে না এটার লগে রাজনীতি কি সম্পর্ক তাইলে কাজ কর রানার সাথে যাই পরামর্শ করে আয় ওরে দিয়ে চেয়ারম্যানের সাথে কথা কয় একটা ব্যবস্থা কর চিন্তায় তো মোটে বাড়িতে টিকতি পাতিছি নে সবসময় বুকটার মধ্যে ধকর বকর ধকর বকর ধকর বকর করতেছে মুখলেস নিজেও মরলো আমগো মারলো ফাউল মানুষটা যেমন বাইতে থাকতো শান্তি দেয় না মরলো শান্তি দেয় না হারুন তাহলে কি তুই ধরে নিছিস যে মুখলেস মরে গেছে না মরলে তারে পাওয়া যাবো না কেন আরে ইরামও তো অতি পারে ধরো ঢাকা চলে গেছে বড় ভাই বাজে কথা কইও না তো মুখলেসের মুখেই ফুটানি ওর দৌড় আমার জানা আছে ও ঢাকা ছেড়ে নাকি এই শোন ঝামেলা যখন লাগিছে তাহলে আরো বড় করে ঝামেলা লাগাই দে কি ঝামেলা লাগাইতে চাও এই ফাঁকে রত্নপুকুর দখল নিতে হবে মুখলেস এখন নাই
কোনো ডর ভয় নাই, কোনো টেনশন নাই। ওই রত্নপুকুর দখল করতে গেলে ওই তালুকদার বাড়ি থেকে কেউ আসবে না, তালুকদার বাড়ি একেবারে ফাঁকা। তুই খালি মোস্তফা আর ওই চেয়ারম্যানের হাত কর, বাস কেল্লা ফতে। মোস্তফা তো মুখলেসের লোক, ওর দ্বারা কাজ হইব না, চেয়ারম্যানের দ্বারা কাজ হইব। সাথে অবশ্য রানারও রাখতে হইব। তাই আমাকে রানাও কলম এ কাজে আগাতি চায় না, ওর কাছ থেকে কোনো সাহায্য পাবো বলে মনে হয় না। আরে রানা না এলেও চলবো। বড় ভাই একটা কথা কই, খালি হাতে কিন্তু বাঘ শিকার করা যায় না। বুদ্ধি মারিস অর্থ টঙ্কা ছাড়া তো আর তুমি কোনো কাজ করতে পারো না। আচ্ছা ঠিক আছে দিমানি, অর্থই সকল সুখের মূল। এই কাপড় চোপড় গুলো বুঝি আমার ব্যাগে তুলে দাও তো, এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না। নিজের কাপড় চোপড় নিজে গুছায়া সুন্দর ভাগে ব্যাগে ভইরা। আরে বাপরে বাপ, কি নিষ্ঠুর বউ! আমি তোমার স্বামী গৃহ ত্যাগ করে চলে যাচ্ছি, অথচ তোমার দিক থেকে কোনো সাড়াই মিলছে না। সাড়া মিলবে কিভাবে? হ্যাঁ, রোজ রোজ তুমি এত নাটক করো, যে সমস্ত নাটক দেখতে আমার আর এখন ভালো লাগে না। আর নাটক দেখতে হবে না, বড় দুলাভাই তো চলেই গেছে, আজকে আমিও চলে যাব। থাকো, তোমরা সুখে থাকো। সুখে থাকবো তো, তুমি চলে গেলে আসলেই আমরা সুখে থাকবো। তোমার এই সমস্ত প্যান প্যানানি না রোজ রোজ শুনতে আমার একদম ভালো লাগে না। ভালো লাগবে কিভাবে? হাতে মোবাইল, সাথে আবার ইন্টারনেট লাইন, একমাত্র উনি জানেন কোথা থেকে কি হয়ে যাচ্ছে। ফালতু কথা একদম বলবা না, তাহলে কিন্তু তোমার একদম খবর করে ছেড়ে দেবো আমি। আমি এখান থেকে চলে যাওয়ার পর খবর করবে কিভাবে? তবে তোমার আব্বা ইতিমধ্যে আমার যে খবর করেছে এতে আবার হয়েছে। কেন আব্বা তোমার কি খবর করছে শুনি। আরে তোমার আব্বা থানায় গেছে, জিডি করেছে। কি বিষয়ে জিডি করেছে? ওই যে মোখলেস দুলাভাই হারিয়ে গেছে, এর জন্য জিডি করেছে। আসামি অন্য কেউ ন, এই যে তোমার এই হতভাগ্য স্বামী হচ্ছে ওই মামলার আসামি। কি আব্বা আমার এত বড় সর্বনাশ করতে পারলো? পারলো, কারণ আব্বা তো তোমাকে মন থেকে ভালোবাসে না। এইবার আমি আব্বার খবর করে ছাড়বো। হ্যাঁ, খায় না শুয়া না একজন নিরপরাধ মানুষের বিরুদ্ধে এই কাজ, এটা তো আমি সহ্য করবো না। তুমি সহ্য করলে কি আর না করলে কি? এই বাড়িতে থাকা আমার জন্য আর নিরাপদ না, উচিতই হবে না। ঠিক আছে, তুমি কয়েকদিনের জন্য গা ঢাকা দিয়ে থাকো। গা ঢাকা দেবো? কোথায় গা ঢাকা দেবো? আরে সেই ব্যবস্থা আমি করবো, তুমি এত চিন্তা করো কেন? শুলি রেজা কই? জানি না, আমি তার খবর রাখি না। তোমার সমস্যাটা কি? যার কথাই কই তার খবরই তুমি জানো না, জানোটা কি? তাইলে না জানলেও কই তুই বুঝে, আমি জানি। তোমার সমস্যাটা কি? আমার তো মনে হয় কয়দিন পরে তুমি তোমার নিজের নামও ভুলে যাইবা। শুনো রানা ভাই, তুমি খুব বেশি কথা কও, এর জন্যই আমি তোমার সাথে কথা বলতে চাই না। আর কথা যদি নাও কই তারপরও তুমি আমার আব্বার কাছে বিচার দাও। তো বিচার দিব না করুনটা কি? বাবারে আমি আমি এলাকার জনপ্রতিনিধি, তুমি তোমার মূল্যই দাও না। কেমনে মূল্য দিব? তুমি একজন আপাদমস্তক বিবাহিত পুরুষ, বেশি কথা বললে তোমার বউ যদি কিছু মনে করে। কিছুই মনে করব না। শোনো, আমার বউর সাথে আমার কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, বাপের বাড়ি চলে গেছে। বাপের বাড়ি চলে গেছে আবার আসবে? না আইব না, কারণ তার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। শিউলিপ, তুমি কিন্তু চাইলে এখন আমার নিয়ে চিন্তা করতে পারো। পাগলের মতো কি কইতেছ এইসব? কোন বিবাহিত ছেলেরে আমি বিবাহ করব না। আর বাবারে, এখন তো আমি বিবাহিত না, এখন তো আমি ব্যাচেলার, একা থাকি। তাছাড়া আপা আমার কাছে কিন্তু সুখেই থাকবা। দেখো রানা ভাই, এর জন্যই আমি তোমার সাথে কথা বলতে চাই না। একটুখানি সুযোগ পাইলে তুমি প্রেমের প্রস্তাব দিয়ে বসো। কি করব কও, আসলে হয়েছে কি মানে মন তো মানে না, আসলে আমি তো তোমারে আসলে খুব ভালোবাসি, এই জন্য সুযোগ পাইলেই বলে ফেলি আর কি। এই কথা তো রঞ্জু ভাইও আমারে কয়, সেও নাকি আমার সারা বাঁচবে না। তুই কার সাথে কার তুলনা করলা? হ্যাঁ, তুমি রঞ্জুর সাথে তুমি আমার তুলনা করলা? রঞ্জু তো তার ছিল, আর আমি আমি তো এলাকার জনপ্রতিনিধি না, আমার কিন্তু প্রেসিডেন্ট লাগে। তুমি কিন্তু মানে একটু মানে পজিটিভলি জিনিসটা কিন্তু চিন্তা করতে পারো একটু। চিন্তার কোনো কারণ নাই, আমি
আমি এই গ্রামের কোন ফুলারই বিয়া করব না। হ্যাঁ আব্বা, তুমি নাকি থানায় গেছিলা? ও গেছিলাম, না গিয়া উপায় কি? তো তুমি যে থানায় গেলা এ কথা আমি জানলাম না কেন? আরে তুই জান না কি করবি, মায়া করে আমার সাথে থানায় নিয়ে গেলে লোকে কি বলবো? আচ্ছা ঠিক আছে, মেয়েদেরকে থানায় নিয়ে গেলে যদি মানুষ খারাপই বলে তাহলে মেয়েদেরকে না নিতা? তুমি তো আবুল ডাক্তারে নিয়ে যাইতে পারতা না কি? এখানে সমস্যা আছে, আবুলকে নিয়ে যাওয়া ঠিক হইতো না। কেন আবুল ডাক্তারে নিয়ে ঠিক হইতো না কেন? দেখো আব্বা, সে একটা ডাক্তার মানুষ, সমাজে তার একটা অন্যরকম সম্মান আছে। দেখ এখানে সম্মান অসম্মানের বিষয় না, পুলিশ জিজ্ঞেস করছিল মুখলেস কেন বাড়ি থেকে চলে গেছে। উমা এটা তো সোজা কথা, পুলিশকে কই দিতা যে তোমার বড় মেয়ে তারে প্রতিদিন ঝাঁটা পিটা করে, সেই দুঃখে সে বাড়ি ছেড়ে চলে গেছে। কইলেই হইলো, এই কথা পুলিশ মানব না, পুলিশ অন্য কাউরে সন্দেহ করে। পুলিশ কারে সন্দেহ করতেছে সেটাই তোমার জানা দরকার আব্বা। পুলিশ আগে তাকে ধরুক, তারপর জানা যাবে। আব্বা তোমার ভূমিকা তো আমার কাছে কেমন জানি সন্দেহজনক মনে হইতেছে। আচ্ছা তুমি কি ডাক্তারে ফাঁসাই দিতেছো নাকি? আরে আমি ফাঁসাবো কেন, পুলিশ যদি আবুলের সন্দেহ করে আমার করার কি আছে? আরে তুমি পুলিশের কাছে বলে দিতা যে দেখেন আমার ছোট জামাই, সে কোনো রকম ঝামেলার মধ্যে নাই, সে খুবই ভালো মানুষ, কোনো সাথে পাশে সে থাকে না। এটা আমি কইতে পারি না, পুলিশ আমার কথা কইতে দেয় নাই। তার মানে কি হলো আব্বা? তার মানে কি এটা হলো না যে একটা নিরপরাধ মানুষের বিনা কারণে শাস্তি পাইতে হইব? আমার কি করার আছে? শোনো আব্বা, আমি কিন্তু সাফ সাফ বলে দিতেছি, আমার স্বামীর যদি কোনো কিছু হয় তাহলে কিন্তু তোমার এই বাড়ির মধ্যে আমি আগুন জ্বালাই দিব, এটা আমি বলে দিলাম। দে জ্বালায় দে, জ্বালায় দে, আমি তোর নামেও জিডি করুম। কি এটা তুমি কেমন কথা কইলা আব্বা? তুমি আমার আব্বা হইয়া তুমি তোমার নিজের মায়ের নামে জিডি করবা? হ করুম, মেয়ে যদি ঘরে আগুন জ্বালায় দিতে চায় বাপ হয়ে জিডি করা ছাড়া আর কি উপায় আছে কো? আব্বা 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 তুমি তো আব্বা নামের কলঙ্ক, তোমার তো আমার আব্বা ডাকতে ইচ্ছা করতেছে না। ডাকিস না ডাকিস না, কে ডাকতে কইছে? যত কম ডাকা যায় ততই শান্তিতে থাকতে পারবো আমি। নাগিস কি অবস্থা, কোনো খবর কি সংগ্রহ করতে পেরেছো? ঘটনা কি সত্য না মিথ্যা? ঘটনা সত্য, আব্বা যদিও ব্যাপারটা অস্বীকার করছে কিন্তু তার মুখ দেখেই আমি বুঝে ফেলছি ঘটনা দিবালোকের মতো সত্য। এটা আবার কোন ধরনের বেমানি? যে লোকটাকে আমি সকাল বিকাল দুই বেলা করে বিনা পয়সায় পেশার মিপে দিচ্ছি, একটা পয়সা দাবি করছি না, মাঝে মধ্যে গ্যাসের ট্যাবলেট সাপ্লাই দিচ্ছি, সেই লোকটা আমার নামে থানায় যেয়ে জিডি করলো। হো এই সমস্ত মানুষ আমার শ্বশুর হয় কি করে? আরে এখন তো এত চিন্তা করে কোনো লাভ নাই, তুমি সত্যি সত্যি কয়েকদিনের জন্য গা ঢাকা দিয়ে থাকো। গা ঢাকা দিব? গা ঢাকা দিতে তো আমার কোনো আপত্তি নেই, কিন্তু যে বাড়িতে গা ঢাকা দেব ওই লোকটা যদি আবার বেমানি করে বসে। আরে কি যে বলো না, আরে না না না, যেখানে তুমি গা ঢাকা দাও না কেন তারা নিশ্চয়ই এরকম বেমানি করবে না। বেমানি করবে না একথা আমি বিশ্বাস করবো না, নিজের শ্বশুর যেখানে বিশ্বাসঘাতকতা করেছে অন্য লোক বিশ্বাসঘাতকতা করবে না তার কোনো গ্যারান্টি আছে? এই তুমি এত কথা বলো কিসের জন্য? হ্যাঁ এখন কোথায় গা ঢাকা দেয়া যায় সেই বুদ্ধিটা বের করো না, সেটা বলো। পারবো না, আমি বুদ্ধি বের করতে পারবো না। বুদ্ধি তো বের করবে তুমি, তুমি কথা দিয়েছো না? আর আমাকে যদি বুদ্ধি বের করতেই বলো তাহলে আমার বুদ্ধি একটাই, গলায় বিশাল সাইজের একটা কলস বেঁধে তোমাদের বাড়ির পেছনে যে পুকুরটা আছে ঝাঁপ দেবো, একদম সলিল সমাধি। সি 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 সি, এই সমস্ত কি অলক্ষণে কথাবার্তা তুমি বলতেছো? হ্যাঁ আচ্ছা তুমি যদি সলিল সমাধি হয়ে যাও তাহলে আমার কি হবে? তোমার আবার কি হবে? ওর অপর মতোই হবে, কয়েকদিন একটু কান্নাকাটি করবে, তারপর ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাবে, তিন বোন মিলে লুডু খেলবে। কি করবো? হায় রে হায়, এই সমস্ত ফালতু লোকের ফালতু কথায় আমার চিরদিনে চলার পথে সাথী হয়ে থাকলো রে। নাগিস তুমি কোনো চিন্তা করো না, সিগনাল দিয়েছে, এখনই একটা ভালো বুদ্ধি বের হয়ে আসবে। হ্যাঁ তাই নাকি? বলো বলো বলো, তাড়াতাড়ি বলো, কি কি বুদ্ধি? বসো বসো বসো, আসো আসো তাড়াতাড়ি বলো।
জিজ্ঞেস করে একে বলবে কি আমার রহিমা খালা, তারপর খেরের পালার মধ্যে যে আমি ওখানে বসে থাকবো আর তুমি মাঝে মধ্যে আমাকে ভাত নিয়ে দেবে, আমি ভাত খাবো। দেখি না তবে তো তাহলে হ্যাঁ থাকবো, তুমি থাকবো, সমস্যা কি? জমির ভাই একটা সুযোগ একেবারে হাতের মুঠোয় চলে গেছে, এই সুযোগ হাত ছাড়া করা ঠিক হবে না। কি সুযোগ পাইলা, না কইলে বুঝুম কেমনে? জমির ভাই আমরা একটা মহৎ পরিকল্পনা নিছি, আগামীকাল রাতে রত্নপুকুর দখল নিব, আপনার মতামত কি? আমরা তোমার মতামত ছাড়া তো কোনো কাজ করি না। আমার মতামত যদি নেও হ্যাঁ তাইলে আমি কমু এই মুহূর্তে পুকুর দখল রা ঠিক হবো না। এটা তুমি কি করছো? বর্তমানে মাঠ ফাঁকা, ইরাম সুযোগ তো জীবন আর আসবে না। তালুকদারের বাড়িতে কান্দাকাটি চলতেছে, একজন মানুষ হারাই গেছে, এই মুহূর্তে আমি পুকুর দখল করার অনুমতি দিব না। বুঝছি, আপনারা সকলে উপরে উপরে আমাকে খাতির করেন আর তলে তলে তালুকদারে গুন গান গান। হাফিজ হারানোর কথাই ম্যান করলাম, ওই কিন্তু ফাউল কথা কয়, আমি কিন্তু ফাউল কথার ধার ধারি না। রাগ করো কেন জমির ভাই, ও ছোট মানুষ, ওর বুদ্ধি শুদ্ধি কম, ওর কথা ধরে কোনো লাভ আছে? হ্যাঁ রাগারাগি করার কোনো মানে হয় না, আমরা যে যুক্তি পরামর্শ করতে বইছি সেই পরামর্শ করি, রাগারাগি করে লাভ কি? আমার কথা কোনো দামি নাই, তাহলে আমার এর থেকে লাভ কি? আমি যাই। আমিও যাই, তোমরা কোনো কালে রত্নপুকুর দখল নিতে পারবা না, খালি খালি টাকা নষ্ট করতে পারবা। কিরম কথা করছো জমির ভাই, তুমি এইরকম কথাকে আমাকে নিরাশ করে না। এই জমির ভাইয়ের কথা আর মোখলেসের কথা একই, পার্থক্য শুধু মানুষ দুইজন। হারুন কিসের রাজনীতি করো, তোমার ভিতরে তো কোনো জ্ঞান শক্তিই নাই, কিসে ভালো হবে কিসে মন্দ হবে সে বুঝি তো তোমার নাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রত্নপুকুর দখলের পরিকল্পনা আপাতত স্থগিত ঘোষণা করা হলো। এইটা যে হইব এটা আমি আগেই জানতাম। আগেই যদি জানো তাহলে আমার ডাকছস কেন? তোর একা একাই সিদ্ধান্ত নিয়ে ফেলাইতি। আরে দূর দাস জমির ভাই, তুমি ওর কথায় কান দাও কিসের জন্য? হ্যাঁ ও এই যেন তোর বড় ভাই রয়েছে, আমি কথা করছি শান্তি কথা করছি, দেখ কিসের জন্য? জমির ভাই মোটা আমাকে বাড়ি আসতে চান, আমি জোর করে নিয়ে আসি আর উল্টো পাল্টা কথা। এই যা দেখ নাস্তা পানি ব্যবস্থা কর, যা যা। আমি পরে নিয়ে তুই বিপদে পড়বা। সরি ডিস্টার্ব করার জন্য না এসে পারলাম না মিস লাইলি, আমি আপনার কাছে এখন আসছি আর কি, কথা আছে কিছু। আমার সাথে আপনার কি কাজ? আমার সাথে কি কথা? মানে একটা মামলা রুজু করতে হইব, মানে খুবই জরুরি, এটার কিছু ইনফরমেশন দরকার, ইনফরমেশনটাই আপনার কাছ থেকে নিমু আর কি। কার বিরুদ্ধে মামলা করব? কার বিরুদ্ধে মামলা করব সেটা জানার জন্যই তো এ বাড়িতে আমার আসা। হঠাৎ মামলা করার ভূত আপনার মাথার মধ্যে চাপলো কেন? এটা কি বললেন আপনি? আমি একজন সচেতন নাগরিক, আমি তো নাকের মধ্যে সরষের তেল দিয়া ঘুমাইতে পারি না। দুলাবাইয়ের মধ্যে একজন নিরীহ মানুষ হাওয়া হয়ে গেল, গুম হয়ে গেল, অথচ আপনাদের মধ্যে কোনো ধরনের প্রতিক্রিয়া নাই, কোনো ধরনের রিয়াকশন নাই। তো আমার দুলাবাইয়ের জন্য আপনার নিজেরা তো মায়া কেন? এটা আপনি কি বললেন? মায়া হবে না, দুলাবাই একজন নিরীহ প্রকৃতির সরল সোজা মানুষ, ওনার কথা মনে হলে আমার কান্না চলে আসে। আমাকে অপমান করার চেষ্টা করেন, আমি অ্যাডভোকেট কিন্তু আইনের মান পেচ এবং কথার মান পেচ খুব ভালো জানি, ইচ্ছা করলে কিন্তু আপনাকে আমি অপমান করতে পারি। পারলে করেন অপমান, করেন না কেন? আপনাকে কি মানা করেছে? রিভেঞ্জ আমার পছন্দ না, এইরা যা মানুষকে ভালোবাসে মানবতাবাদী, আপনার মতো কঠিন হৃদয় না, এই কঠিন হৃদয় হওয়া সম্ভব না। দেখেন উকিল সাহেব অ্যাডভোকেট, যেহেতু আপনি বুঝতে পারছেন যে আমি কঠিন মনের মানুষ, তাহলে এখানে বসে বসে এখন কি করতেছেন? বিদায় হন। বিদায় হব মানে আপনি কি বলতেছেন? আমার অনেক কাজ আছে, আমার বড় আপার তো ইন্টারভিউ নিতে হবে, এই যে দুলাবাই নিখোঁজ হয়ে গেছে তার কাকে কাকে সন্দেহ হইতেছে এটা তো আমার নথির মধ্যে লিখতে হবে, জানতে হবে। উনি তো আপনার নাম বলবে। কি কি আবলতা বল কথা বললেন, আমার নাম কেন বলবে? আই অ্যাম অনেস্ট ম্যান। আমি বড় আপাকে দিয়ে আপনার বিরুদ্ধে মামলা করাবো। এটা আপনি কি বলতেছেন? আমার বিরুদ্ধে মামলা
করবেন মানে আমি কি করেছি আপনি তো নিশ্চয় জানেন আমি অ্যাডভোকেট আমি একজন উকিল মানে আপনি উকিল হইছেন তো কি হইছে আপনি উকিল বলে কি দোহা তুলছি পাতা না আপনার সাথে কথা বলা যাবে না আপনি ভুল দিকে ডাইভার্ট করতেছেন আমি অন্য সোর্স খুঁজতে হবে সরি